অনামিকা রায়ের মামলায় মধ্যশিক্ষা পর্ষদের সচিবের রিপোর্ট তলব। আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। কাদের গাফিলতিতে নিয়োগপত্র পেতে দেরি হলো অনামিকা রায়ের, এই প্রশ্নের উত্তর সমেত রিপোর্ট দেবেন সচিব। কোন আধিকারিকদের গাফিলতিতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সচিবের কাছে পৌঁছতে দেরি হলো তাও রিপোর্টে উল্লেখ করতে হবে সচিবকে। প্রসঙ্গত, চলতি বছরের ১৬ই মে অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেয় আদালত। ১৪ই জুলাইয়ের মধ্যে শিক্ষা পর্ষদ সুপারিশপত্র হাতে পায়। ২৩ অগস্ট অনামিকা রায়ের নথি যাচাই করে মধ্যশিক্ষা পর্ষদ। ১১ই অগস্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠায় পর্ষদ। ১৮ই সেপ্টেম্বর শুনানির সময় মধ্যশিক্ষা পর্ষদ জানায় তারা পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট হাতে পায়নি। এই চাকরি প্রার্থীদের নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কোনো অনুভূতি নেই, মন্তব্য বিচারপতির।